রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রসুলের দুশ্মন। আমার মহতরম ওলামা ইকরাম, আসাতেজা ইকরাম, ছাত্র ভাইরা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিমুন নবিয়্যিন রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে আকদস, ওনার সত্তা, প্রতিটা সাহেব ইমানের নিজের জানের থেকেও বেশি প্রিয়। কোনো ব্যক্তি দুনিয়ার ওই পর্যন্ত মুসলমান হতে পারবে না, সাহেব ইমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার অন্তরের ভিতরে ইমানের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের সত্তাকে নিজের মা বাবার থেকে বেশি, নিজের সন্তান থেকে বেশি, নিজের বিবি বাচ্চার থেকে বেশি এবং নিজের জানের থেকে বেশি না ভালোবাসবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ইমান, ইমানের লাজিমি অংশ, বরং হুজুরের মহব্বত এটা ইমানের খাসা, আইন মহব্বত, আইন ইমান। যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো ব্যক্তি ভালো না মানবে সে মমিন হতে পারবে না। আর আল্লাহ রাসূলের গুস্তাখি, ওনার ইহানত, ওনার শানে তনকিস করা, এটা দুনিয়ার সবচেয়ে বড় জুরুম এবং এই কায়নাতের সবচেয়ে বড় গুনাহ এটা, যে আহলে ইমানের কে কষ্ট দেওয়ার জন্য, মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতের সাথে কেউ গুস্তাখি করবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন যে কাজ করছে, আর গুস্তাখানা যারা কার্টুন বানিয়েছে আর তার সাথ দিয়েছে আর তাদের পক্ষে দাঁড়িয়েছে, এটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পুরো দুনিয়াতে যত মুসলমান আছে এই কারণে অনেক বেশি ইজতেরাবের মধ্যে আছে এবং অনেক বেশি কষ্টের মধ্যে আছে। আর বাস্তবতা এটা যে কষ্ট আমাদেরকে, আমাদের শরীর, আমাদের জান, আমাদের সন্তান, আমাদের মা বাবা, আমাদের অনেক মাহবুব প্রিয় যারা আছে তাদের তারা যদি দুনিয়া থেকে চলে যায় ওটার কষ্টও এত বেশি হবে না, এই কারণে আজকে মুসলমান যত বেশি কষ্ট পাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা তাদের প্রথমত হেদায়েতের দোয়া করি, আর যদি হেদায়েত তকদিরে না থাকে তাহলে তারা এবং তাদের সহযোগী সবার ধ্বংসের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। আল্লাহ তাআলা তাদেরকে গারত করে, তাদেরকে তবাহ বরবাদ করে আর ইবরতের নিশানি বানায় দেয়। আর এটার অনেক বড় কারণ এটা একটা, তারা এই কাজ করতেছে কারণ তারা আমাদের নবীর শান জানে না, তারা আমাদের নবীকে চিনে না, তারা আমাদের আল্লাহর ব্যাপারে জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ, উনি যখন একবার যৌবন পদার্পণ করার পরে উনি জঙ্গলে গেলেন, তো ইহুদি বড় বড় আলেম তাকে দেখে চিনে ফেললো, যার এরই ঔরসে আখেরি নবী আসবে, তো আক্রমণ করলো আল্লাহ রাসূলের উপর, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার উপর আক্রমণ করলো আব্দুল্লাহর উপর, তো উনি একদিকে সরে গেলেন আর আসমান থেকে কারা জানি নেমে ওই ইহুদিদেরকে মেরে ফেললো।